কি বলছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি শাহানুর আলম বলছেন তো? জি হ্যাঁ, আমি আপনার ইউটিউবে একটু জলসা শুনছিলাম, আপনি আচ্ছা ওই যে বলেন। কাল রাত্রিরে ফোন করেছিলাম। আপনি বলেন। মানে ইউটিউবের মধ্যে এসে মানে বেজর্ম এই ওই নানা রকম গালাগালি করছিলেন, এই যে কথাটা বলা ঠিক হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। কেরাম করে একটুখানি বলেন, হ্যাঁ কেরাম করে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আপনার বাড়ি কোথায়? হুগলি জেলা ফুরফুরা শরীফে। হুগলি কোথায়? ফুরফুরা শরীফে কোন গ্রাম? ভগবতীপুর। ভগবতীপুর? আপনি কি আলেম? না, আলেম না। তাহলে আমি যদি কোরআন হাদিসের কথা বলি আপনি বুঝবেন? হ্যাঁ, অবশ্যই বুঝবো, আমি কোরআন হাদিসের চর্চা রাখি মোটামুটি। তাহলে বলেন কি বলতে চাচ্ছেন না না, বলেন। আমি আপনি আমার কথাগুলো শুনবেন তো? হ্যাঁ শুনবো, অবশ্যই শুনবো, কেন শুনবো না? শুনে মানবেন তো? হ্যাঁ না মানবো, মানলে কিন্তু আবার উল্টো। হ্যাঁ বলেন। না মানবো। আপনি ফের না মানলে কিন্তু এরম বলছেন কেন? না না যদি মানলে যদি আপনার মানার মতো যদি মানে উত্তর দিতে পারেন মানবো, যদি উত্তর আমার সঠিক না লাগে মানবো না। ও তাহলে কোরআন হাদিসের উত্তর সঠিক হবে না? হ্যাঁ অবশ্যই হবে। আর যদি আপনি আচ্ছা কোরআন বলেন। হাদিসের ভুল ব্যাখ্যা দেন তাহলে আমি মানবো না। তাহলে আপনি ভুল সঠিক আপনি আলেম না বুঝবেন কি করে? আমি সত্যি মত্যই আলেম নয়, লেকিন আমি কোরআন হাদিসের চর্চা রাখি। আলেম না ঠিকই আছে, চর্চা চর্চা জিনিসটা আলাদা। এখন আমি কোরআনের একটা অর্থ দিয়ে ধরে নিলাম কথাটা ভুল, কিন্তু আমি ওটা ঠিক বলবো। হ্যাঁ এখন আমি কোরআন দিয়ে বোঝাবো, হাদিস দিয়ে বোঝাবো। আপনি যদি আচ্ছা, মানে কোরআন হাদিস কোরআন হাদিস দিয়ে মানে এরম লিখা আছে গালাগালি করা? গালাগালি করাটা কোরআন হাদিসে লিখা আছে? আর কথা বলতে দেন, হ্যাঁ বলুন। এনবিআর কথা বলছে, একটা কথা হচ্ছে তো? হ্যাঁ বলুন। তার মাঝখানে আর একটা কথা জুড়ে দিচ্ছে। আচ্ছা বলুন। এখন আমি যদি ওইটা ঠিক থেকে বেঠিক বলি, আপনার ব্যাটারে আপনার পাত্র যদি ধরে না পড়ে, তাহলে আপনি কি করে ঠিক বেঠিক কি করে বুঝবেন? হ্যাঁ অবশ্যই বুঝতে পারবো, কেন বুঝতে পারবো না? আল্লাহ আমার বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, ইলিম দিয়েছে। বিবেক দিলে তো হবে না, না বাবা, সেই সেই জ্ঞান রাখতে হবে তো। সেই জ্ঞান তো একজন, আমার আছে তো, আমি তো ওই জন্যই তো আপনাকে প্রশ্নটা করছি। আরে বাবা কি করে বলবেন নাকি? আমি আচ্ছা আপনাকে আমি আপনি যদি প্রশ্নটা দেওয়ার না হন, আপনি যদি দেওয়ার না হন, দেবান একটা দেওয়া কি করে গাড়ি চালায়, তার কি করে ক্লাস করছে, কি করে পিক আপ করছে, কি এরকম কি তো শিখবে, শিখবে তো। আচ্ছা স্কুলে মাস্টার ছাত্ররা গেলে শিখতে যাবে তো? তার তো একটা ড্রাইভারের সাথে পাল্লা লাগে হ্যাঁ, তো আমি আপনার কাছে শিখতে চাইছি তো। হ্যাঁ তো আপনার কাছে আপনার কাছে আমি শিখতে চাইছি, আমাকে কোন জায়গায় লেখা আছে একটু বলুন না, যে গালাগালি করাটা লেখা আছে কোথায় লেখা আছে একটু বলেন তো। আল্লাহর কোরআনে বলছে উতুল্লিম বাদা জালিকা জানিন, উতুল্লিম বাদা জালিকা জানিন, ঠিক আছে? এই এই কথাটার অর্থ হলো যারা নবীকে গালি দেয়, যারা নবীদেরকে ভণ্ড বলে, নবীদের কাদায় নবীর সম্মান নিয়ে টানাটানি করে, তারা হলো যারা সন্তান, ঠিক আছে? ইবনে আব্বাস রাসূলের চাচা, উনি মিসকাত শরীফের 662 নম্বর হাদিসে বলেছেন, যারা আলেমদেরকে ভণ্ড বলে, যারা আলেমদেরকে ছোট করতে চায়, আলেমদের ইজ্জত কে নিয়ে টানাটানি করে, তারা নবীর ইজ্জত কে টানাটানি করে, তারা নবীকে ভণ্ড বলল। রাসূলুল্লাহ আবিষ্কার বলেছে আল ওলামা ও রাসুল আম্বিয়া, আলেমরা হলো নবী দিগের অরেশ, তো তাই তো নবীর অরেশ। আচ্ছা ঠিক আছে দাঁড়ান বলুন। আপনার বলছে যারা আলেমদেরকে ভণ্ড বলে, তারা নবীকে ভণ্ড করলো, নবীকে নবীর সম্মান হানি করলো। আর আল্লাহ বলছে যারা নবীর সম্মান হানি করলো, তারা নিশ্চয়ই যারা সন্তান তাদের জন্মের গন্ডগোল আছে। তাহলে আব্বাসের কথা মতো কোরআনের বিবৃতি হাদিসের বিবৃতি অনুযায়ী ফুরফুরা শরীফের দাদা হুজুর, আমি কিছু সময় বাদ দিলাম, উনি পীর নন, আমি বাদ দিলাম কিছু সময়ের জন্য বাদ দিলাম। না দাদা হুজুর আল্লাহ আল্লাহ লোক ছিল, এটা বাদ দেওয়া যাবে না। না আমি তো না, আপনি বাদ দিলে তো আমি বাদ দেবো না, আপনি বাদ দিতে পারেন, আমি দেবো না। খাতিরে বাদ দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি বাদ দিচ্ছি। হ্যাঁ বাদ দেন দেন বলেন।
তাহলে আমি কিছু সময় ধরে নিলাম উনি পেশার ছিলেন না, কিন্তু উনি তো একজন হাক্কানি আলেম ছিল, এটা তো অস্বীকারের জায়গা নেই, এটা তো সব সবাই মানে। উনি 40টা হাদিসের সনদ প্রাপ্ত আলেম, তাহলে উনি ওনার মতন একজন বিজ্ঞ আলেমকে কে যদি ভণ্ড বলে, তার মাজার কে একটা গাধার সাথে তুলনা করে, তাহলে আল্লাহর কোরআন বলছে তো তার সে যার সন্তান, তা আমি আর কি বলবো। আচ্ছা, এবার আপনাকে দুটো আপনাকে ছোট দুটো প্রশ্ন করি। আপনি বললেন আলেমদের যে ইজ্জত নিয়ে খেলা করবে, সে রসুলদের ইজ্জত নিয়ে খেলা করলো, অবশ্যই সঠিক। লেকিন ভণ্ড আলেম যারা আছে তাদের নিয়ে কি বলবেন? হ্যাঁ, ভণ্ড তো, আরে ভণ্ডরে ভণ্ড বলবে, দাদা হুজুর তো ভণ্ড ছিল না। আমি দাদা হুজুরের কথা বলছি না। হ্যাঁ, আপনি এখানে, হ্যাঁ আপনি মানে এখানে হাক্কানি আলেমটা যুক্ত করতে হবে আপনাকে, আপনি ডাইরেক্ট আলেম বলে দিচ্ছেন। হাক্কানি আলেম, হ্যাঁ, কথা অল্প সময় বলতে গেলে তো আর সব বিস্তার করা যায় না। আচ্ছা, আপনি এবার আমি বললেন আপনার জলসাতে বললেন, আচ্ছা দাদা, আচ্ছা যে মমতাজুল হক যে যে জলসাটা করেছিল, ও তো দাদা হুজুরের অপমান তো একবারও করেনি, লেকিন আপনারা তোলপাড় করে ফেললেন। ভালো থাকেন, ভালো শোনেন, আমি পুরো জলসাটা শুনেছি। ও বলেছে যে ফুরফুরা, আমি আমি আপনাকে ওইটি বলে দিচ্ছি, শোনেন। ও বলতে যে কি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা হুজুর পীরকেবলা ফুরফুরা শরীফে জলসা করতেছিলেন ওনার মুরিদদের ঘরের নিয়ে, ঠিক আছে। হঠাৎ করে দাদা হুজুর পীরকেবলা রহমতুল্লাহ আলাইহি চিল্লে বললেন, সবাই চুপ করেন, এখানে হযরতে রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম এবং চার খলিফাকে নিয়ে এসেছে, এই কথাটা বলেছে। এবং এইটা উনি দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির মানে একটা ওসিয়াত নামা দেখে ওই বলেছে এটা ভণ্ডমি, মানে পুরপুরা থেকে নিয়ে ওই ওসিয়াত নামাটা নিয়ে গেছে, এমনকি ওসিয়াত নামাটাও বলতে। মমতাজুল যদি মমতাজুলের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, না আমার সম্পর্ক নেই, আমি ওকে চিনিই না। আমার বলতে দেন, আমি ওকে চিনিই না। মদ্দা কথা বলেন, মদ্দা কথাই বলছি, আমি ওকে চিনিই না। শোনেন, আমি বলছি শোনেন, মমতাজুলকে যদি কখনো কোনো কোথাও কিভাবে যদি যোগাযোগ হয়, ঠিক আছে, সারা জীবন ওর পেশাব পায়খানার পানি তুলবো, সারা জীবন ওর গোলামি করব, ঠিক আছে। ও ফুরফুরে আর নবীজি আসেনি, কোরআন হাদিসের এজমা কিয়াসের মানদণ্ডে দাঁড়িয়ে যদি এটা প্রমাণ করতে পারে, ঠিক আছে, সারা জীবন ওর গোলামি করব, সারা জীবন। ওই কি কোথা থেকে কি শিখেছে, কি পড়েছে, কোনটা পাচ্ছে, কোনটা কি করে বলেছে, ঠিক আছে, সারা জীবন গোলামি করব। আর 1 কোটি টাকার চ্যালেঞ্জ থাকলে, 1 কোটি টাকা। আচ্ছা, আপনাকে আপনাকে আমি তিনটে প্রশ্ন করবো, আমার উত্তর দিতে পারবেন? হ্যাঁ বলেন। তিনটে প্রশ্ন করছি, যেমন রসুল সাল্লাম পুরপুরা এসেছিলেন কি না আসেনে আমি সঠিক ভাবে তো জানি না, ফিলহাল এটা তো হাদিসের মধ্যে কোনো বর্ণনা নেই, তবে দাদা হুজুর পীরকেবলা বলেছে শুনছি নাকি, লোকজন বলছে, পুরপুরার ভাইয়েরা বলছে, তো এটা আমি সঠিক ভাবে জানি না, ঠিক আছে। এসেছিলেন কি? হ্যাঁ, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমার কথাটা কথাটা শোনেন তো, বলছে আমি ওইটার মানে কিতাবটা খুব একটা পড়িনি, ঠিক আছে, ওসিয়াতনামাটা দাদা হুজুরের এবং আল্লামা রুহুল আমিন সাহেবের ওসিয়াতনামাটাও আমি পড়িনি। তবে আমি দুটো প্রশ্ন করতে চাইছি, রসুল সাল্লাহ সাল্লাম এন্তেকালের পরে, রসুল সাল্লাহ সাল্লাম এন্তেকালের পরে যদি আমাদের ফুরফুরায় আসতে পারতেন, কিংবা আরো অন্য কোনো জায়গায় যদি যেতে পারতেন, ঠিক আছে, যদি যেতে পারতেন, ওনাকে আল্লাহ পাক সেরকম ক্ষমতা যদি দিয়ে থাকতেন এন্তেকালের পরে হিদাহতা যাবার জন্য, তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে দুটো নিতে থাকবে। এক নম্বর প্রশ্ন, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়েছিলেন, তো মানে ওনার কান্দা দুবার জন্য তিনটে লোক ছিল, একজন কম পড়তে ছিল লাশ মুবারককে কান্দা দুবার জন্য, তো তখন আবু জার গাফফারিকে সবনে দেখেছিল যে আমার মেয়ে ফাতেমা ইন্তেকাল হয়েছে, তো আপনি যান ওইখানে একটা লোকের কম পড়েছে ওনার লাশটাকে কান্দা দুবার জন্য। আচ্ছা, ওই জায়গাটা রাতের বেলায় তো মানে যখন দাফন কাফন হবার সময় ইমাম হোসেন ছিল, হযরত আলী ছিল, ইমাম হাসান ছিল, ঠিক আছে, তো ওই মুহূর্তটাই লাশ খান্দা দেওয়ার জন্য একটা লোকের কম পড়েছিল, কমই হয়েছিল, ঠিক আছে, তো আবু জার গাফফারি রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবনে দেখেছিলেন যে আমার মেয়ের লাশ তোলার জন্য মানে কান্দা দুবার জন্য লোকের কম পড়েছে, তো আপনি যান। খাম্বাটা কি? হ্যালো, হ্যাঁ বলুন। খাম্বাটা কি?
খাম্বা খাম্বা না কি বললেন? আরে কান্দা, কান্দা দুবার জন্য কান্দা, কান্দা কান্দাটা কি? আরে খাট তোলার জন্য, লাশ মুবারক তোলার জন্য খাটিয়াতে কাঁদা দেবে না, কাঁদ দেবে না? না না আপনাদের হুগলি জেলার ভাষা তো আমার বুঝতে অসুবিধা, কিছু মনে করবেন না, বলেন না কান্দা দুবার জন্য, ঠিক আছে? আর আমি তোমাকে, আমি আপনাকে কোনো মিথ্যা কথাই বলিনি, আমার বাড়ি বাঘে ফুরফুরাশরী হুগলি জেলায়, ঠিক আছে? না না মিথ্যে কথার জন্য না, আমি বুঝতে পারছি ভাষাটা, জিজ্ঞাসা করছি। তো ওইখানে আবুজার গফারি রেজাল্লাহ আমাকে শবনে দেখেছিলেন যে আপনি যান, যে আমার মেয়ে ইন্তেকাল হয়েছে, ওনার মানে লাশ কান্দা দুবার জন্য একটা লোকের কম পড়েছে, তো আপনি যে কান্দাটা দেন, ঠিক আছে? তো ওই জায়গাটায় রসুল সাল্লাহ সাল্লাম খুদ তো যেতে পারতেন, এক নম্বর প্রশ্ন। দু নম্বর প্রশ্ন, রসুল সাল্লাহ সাল্লামে যখন লাশ চুরি করতে এসেছিল দুটো ইহুদি, ঠিক আছে, দুটো ইহুদি রসুল সাল্লাহ সাল্লামের লাশ চুরি করতে এসেছিল, তখন রসুল সাল্লাহ সাল্লাম সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে মানে শবনে দেখেছিল যে আমার সঙ্গে দুটো ইহুদি খুব বিয়াদবি করছে, তো আপনি যত জলদি পারবেন আসেন, এসে এই দুটো ইহুদিকে শাস্তি দেন। একবার দুবার তিনবার শবনে দেখেছিল, ঠিক আছে, মানে সালাউদ্দিন আইয়ুবীকে। তারপরে তিনবার স্বপ্ন দেখার পরে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ওনার সেনাপতি জামালউদ্দিনকে নিয়ে মানে মদিনায় চলে যান, যে ওই ইহুদি দুটোকে শাস্তি দেওয়া হয়েছিল, ধরা পড়ে যাওয়ার পরে শাস্তি দেওয়া হয়। তো ওই জায়গায় রসুল সাল্লাহ সাল্লাম যখন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখানোর থেকে রসুল সাল্লাহ সাল্লাম খুদ্দ হজরতে আলী, হজরতে উসমান, হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে মানে উমার রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তো ওদের দুজনকে পিটিয়ে তাড়িয়ে দিতে পারতেন। ওইখানটায় সালাউদ্দিন আইয়ুবী কুদ থেকে কুদা ষোলো দিনের সফর, মানে সেইখানে যেয়ে তারপরে ওদের দুজনকে শাস্তি দিল কেন? আপনি বলবেন দিতে যাই না, আপনি আমার কথাটা বলতে তো দেন, দুটো তো শুনলাম, আরেকটা শোনেন, আপনি উত্তর গুনো খুঁজে বার করে দেবেন কথাটা। আপনি যেমন বললেন, আপনি যেমন বললেন এর গু মুত সাফ করার পানি তুলবার, এই তুলবার ওই তুলবে, আমি আজীবন আপনার গোলামি করব, আপনার পায়খানার পানি তুলবো, পায়খানা সাফ করে সব করব। আমার এই তিনটে উত্তর আপনি এনে দেবেন, যদি এনে দিতে পারেন আমাকে অবশ্যই ফোন করবেন, আমি আপনার এই গোলামি করব আজীবন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন কারবেলায়, তো ওইখানে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এজিদের এজিদের লোকে তো করে নষ্ট করেন না, ও কথা জানা আছে। আরে ভাই তো ওর উত্তরটা আমাকে দেন তো, কথা বলে আর ইমান নষ্ট করেন না। শুনেন শুনেন, হ্যাঁ বলুন। তাহলে আপনাদের মূল কথা হলো, মূল আকীদা হলো, মূল ধারণা হলো, আমি আপনার কাছে শিখতে চাই যে আমার এই জিনিসগুলো জানকারিটা শিখকে দেন, আমি শিখতে চাই যে আপনার কাছে, আমি একটা ছাত্র, আমাকে শিখিয়ে দেন। এই যে এই তিনটে প্রশ্ন করলাম, নবীজিকে আপনারা মনে হায়াতুন নবী বলা যাবে না, নবী জিন্দা নবী নয়, নবী মৃত, ইন্তেকাল করেছিল তখন হজরত উমর ফারুক তরোয়াল তুলে বলেছিল যে বলবে যে রসুল ইন্তেকাল করেছে তার গর্দান আমি উড়িয়ে দেবো, বলেছিলাম তো। তখন ভয়েতে মানে মক্কার লোক, কেউ ভয়েতে মদিনার লোক মানে আর বলতে পারেনি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, সবাই ভয়েতে মরতে ছিল। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল না, ও অন্য জায়গায় ছিল, মানে ওনার শ্বশুরবাড়ি ছিল না, শ্বশুরবাড়ি না কোথায় ছিলেন, যাই হোক ওইটা আমার ইয়াদ আসছে না। তো ওখান থেকে এসে খুতবা দিলেন যে আমার রসুল বেশক ইন্তেকাল করেছেন, মৃত্যুর সাক চেঁটেছেন, এবং এরমও বলেছে যদি যে রসুল সাল্লাহ সাল্লামের ইবাদত করলো তারা শুনে রাখো যে আজ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়ায় নেই, আর যে আল্লাহর ইবাদত করলো সেই ইয়াদ রাখবেন যে আল্লাহ চিরঞ্জীব, হামেশা জীবিত, কোনোদিন মরবেন। শুনেন, আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ আচ্ছা আছে, আমার আপনার কাছে আছে? হ্যাঁ আমার কাছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ বলুন, আপনি আমার নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখেন। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার পুরো ডকুমেন্টস পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি এই চারটে প্রশ্ন করলাম, এর উত্তরটা আমাকে অবশ্যই দিয়ে পাঠাবেন। এর উত্তর, হ্যাঁ, কথা হলো নবী পাক এর খাস ব্যাপার, ঠিক আছে, আপনি যে প্রশ্নটা আমাকে করেননি, প্রশ্নটা বিশ্ব নবীকে করেছেন। আমি আপনাকে করছি, বিষ্ণু নবীকে কেন করব?
আপনি বিষ্ণুনবী নাউজুবিল্লাহ মিন জালিকা, আমি প্রশ্নটা আপনাকে করছি, আপনি বিষ্ণুনবীর কাছে ঘুরে যাচ্ছেন কেন? আপনার প্রশ্ন আপনি নাউজুবিল্লাহ কথা বলছেন তো, আপনি আমি আপনার কাছে শিখতে চাইছি, আপনি আমাকে শিখিয়ে দেন। মমতা ব্যানার্জির সঙ্গে আমার মতলব নেই, আমার রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে মতলব আছে, আমি হাদিস কোরআনের কথা বলছি। আপনি প্রশ্ন করেছি উত্তরটা দেন না, উত্তর দিচ্ছ তুমি। হ্যাঁ, তবে মমতা ব্যানার্জি টানছেন কেন এখানে? মমতা ব্যানার্জি ঘুরতে গেল, কি লোক বলো দেখিন, পলিটিশিয়ান টেনে আনছেন, আপনি রসুল সাল্লাহ সাল্লামের কথা বলেন না, আমাকে চারটে প্রশ্নের উত্তরটা দেন না। কি প্রশ্ন উত্তর? চারটে প্রশ্ন আপনাকে করেছি, আপনি উত্তরটা দেন। মমতা ব্যানার্জিকে টেনে আনছেন কেন? মমতা ব্যানার্জি করতে গেলো, আপনি মমতা ব্যানার্জির কথা বলছেন, আমি প্রশ্ন করেছি উত্তরটা দেন না। বাড়িয়া বাড়িয়া আজ আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন, আমি পরে কথা বলছি, আপনি উত্তরটা দেবেন।